শুক্রবার ভোরে প্রয়াত হলেন নিখিলানন্দ সর। বয়স হয়েছিল 84 বছর। রাজনীতির এক বর্ণময় চরিত্র। তার সাহস ও লড়াকু মেজাজ এবং জমি আন্দোলনে তার ভূমিকা রূপকথার গল্পের মতোই ছড়িয়ে রয়েছে মানুষের মনে। 1936 সালে জন্ম মঙ্গলকোটের নিগনে। 1958 সাল থেকেই বাম আন্দোলন এবং জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিছু বছর জবগ্রাম হাইস্কুলে শিক্ষকতাও করেন। তারপর সিপিআইএম পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে ওঠেন নিখিলানন্দ সর। 70-এর দশকে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাট, পাঞ্জাব ও হিমাচলে। 1969, 1971, 1977, 1982 ও 1987 সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক। 1995 থেকে অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি। 1998, 1999 ও 2004 সালে বর্ধমান কেন্দ্র থেকে লোকসভার সদস্য। মাঝে কয়েক বছর তন্তুশ্রীর চেয়ারম্যান ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে ভীষণ অসুস্থ ছিলেন তিনি। রাজনীতির কর্মকাণ্ড থেকে নিজেকে একরকম গুটিয়েই নিয়েছিলেন। বেশ কয়েক বছর আগে তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। রয়েছেন তাঁর পুত্র ও এক কন্যা। মৃত্যুর খবর শুনে তার পূর্ব বর্ধমানের বিজয়রামের বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সাইদুল হক, মঙ্গলকোটের প্রাক্তন বিধায়ক সাজাহান চৌধুরী, সিপিআইএম নেতা গণেশ চৌধুরী, দুর্যোধন সরসহ অন্যান্যরা। তার প্রতি রইল শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি রইল সমবেদনা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। আপনিও সুস্থ ছিলেন খুবই, কালকে স্নান করেছেন, খাওয়া দাওয়া করেছেন, রাতের দিকেও খাওয়া দাওয়া করেছেন, তারপর শুতে গেছেন। বলেছে যে এই রাতে 1:30-2 নাগাদ হঠাৎ পানি জিপিল করে, তারপরে হচ্ছে ঘাম টাম হয়, তারপরে উনি আস্তে আস্তে অসুস্থ না, আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করি, কিন্তু অত রাত ভোরের দিকে 5টা কপি তুলে গিয়েছে, হচ্ছে হার্ট অ্যাটাক। এমনি উনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, আর হচ্ছে যে আপনার এজ রিলেটেড যেগুলো হচ্ছে যে বার্ধক্যজনিত প্রবলেম, সেগুলো তো সব আপনার হচ্ছে 87 বছর পা দিলেন আজকে যেগুলো, তা সে এজ রিলেটেড প্রবলেমগুলো তো ছিলই তার সঙ্গে। এখন যাবে ওনার নিগনে যাবে, যাবে মানে গ্রামের দিকে তো এখন এতটা সব জানি, এটা খুব মুশকিল বিষয়টা। তাই হচ্ছে জাস্ট ওটা টাচ করে দিই, যে যে মানুষ দেখবে টেকবে রাস্তা দাঁড়াবে, এখন করতে করতে সোজা হচ্ছে কাটোয়া চলে যাবে, দূরত্ব বজায় রেখে সমস্ত নর্মস মেনটেন করে যেটুকু যা করার করা হবে। আমাদের জেলা পার্টি অফিসে কি যাবে? জেলা পার্টি অফিসে এই অবস্থাতে এখন হচ্ছে এইগুলো চলছে বলে আমরা জেলা পার্টি অফিসটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। জেলা নেতৃত্ব এসেছিলেন, জেলা কমিটির সদস্য এসেছিলেন, তারা এসে মাল্যদান করে গিয়েছে। মঙ্গলকোট পার্টি থেকে সবাই এসেছিলেন, ভাতারের পার্টি সব হচ্ছে ওখানে তো থাকবে, যেহেতু আমরা ওই দিক দিয়ে যাবো সেই জন্যই হচ্ছে যে ভাতার পার্টির সবাই হচ্ছে ভাতার কল্পনাতে ওরা থাকবে, কারণ এই অবস্থাতে বুঝতে পারছে তো যাতায়াত করাটা খুব সমস্যা যাবে। মোটামুটি বয়স কত হল? বয়স হচ্ছে 87-এ আজকে, মানে উনি কালকে পা দিয়েছে। জন্মদিন কি পালন করা হয়েছে কালকে? ছোটো করে যেটুকু পারিবারিক যেটা আমাদের হয় এখন, তো সেই ঘর ছোট্ট করে বাড়িতেই যেটুকু করতে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তাপস মন্ডল, আমি ওনার ভাগ্নি। ¿Qué es lo que pasa?
সকালে তো পাচ্ছিলাম লাস্ট টাইম কোনো ফুল ছিল তোমার আছে সকালে তো মধ্যে ওসলি সকালে তো মধ্যে আছে দাদা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।